আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বাতাসী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যারা গ্রামীণ শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আবেদন করেছেন, তাদের কিন্তু ইতিমধ্যে পরীক্ষার এসএমএস আসা শুরু হয়ে গেছে। বন্ধুরা, সেই পরীক্ষার এসএমএস এর ভিতরে কি কি চেয়েছে, পরীক্ষায় কি কি নিয়ে যেতে হবে, কি কি কাগজপাতি নিয়ে যেতে হবে, কোন জায়গায় পরীক্ষা হতে পারে, কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এ টু জেড কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। বন্ধুরা, তাহলে চলুন আমরা দেখে আসি কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে, কী কী কাগজপাতি নিতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আগামী 17/2/2023 তারিখে রোজ শুক্রবারে সকাল 9টায় কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ভেন্যু দেওয়া রয়েছে আপনাদের ফোনে, এরকম ধরনের একটা মেসেজ যাবে, সেখানে আপনাদের মেসেজের ভিতরে পরীক্ষার ডেট এবং কি সময় এবং কি পরীক্ষার ভেন্যু আপনাদের দেওয়া থাকবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ভেন্যু এখানে দেওয়া রয়েছে টাঙ্গাইল আদর্শ মহাবিদ্যালয়, মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় টাঙ্গাইলে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এখানে আপনাদের পরীক্ষার ডেট আর সময় সব কিছু দেওয়া থাকবে, ঠিক আছে? সো বন্ধুরা, আপনাদের কী কী কাগজপাতি নিয়ে যেতে হবে আমি সেটি আপনাদেরকে এখন বলে দিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অনলাইনের আবেদনের সময় যে কনফার্মেশন লেটার পেয়েছিলেন সেই কনফার্মেশন লেটার নিতে হবে, অথবা এসএমএস, মানে আপনার ফোনে যে এসএমএসটি গিয়েছে সেই এসএমএসটি আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে আপনারা নিতে পারেন। নিয়ে আপনারা কী করবেন, এক কপি ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের কপি, আপনারা সেই কনফার্মেশন লেটার অথবা এসএমএসের প্রিন্ট কপির সাথে স্ট্যাপলার করে পরীক্ষায় নিয়ে যেতে হবে, ঠিক আছে? বন্ধুরা, দেখতে পাচ্ছেন পরীক্ষায় কোনো অসৎ উপায় দুর্নীতি প্রকাশ করলে কিন্তু আপনাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সো বন্ধুরা, আপনারা বলবেন যে কনফার্মেশন লেটারটি আবার এটা কী, কনফার্মেশন লেটার এটা আবার কী? সো বন্ধুরা, এই কনফার্মেশন লেটারটি হচ্ছে আপনারা যে প্রথমে আবেদন করেছিলেন, আবেদন করার পরে যে আপনার অ্যাপ্লিকেশন কপিটি দেওয়া হয়েছিল সেই অ্যাপ্লিকেশন কপিটাই হচ্ছে আপনাদের কনফার্মেশন লেটার। সো বন্ধুরা, কনফার্মেশন লেটারটি আপনাদেরকে এখন আমি দেখাবো। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে প্রথমে যে আবেদন করেছিলেন, এই যে এরকম কনগ্রাচুলেশনস এরকম একটা আপনারা পেজ পেয়েছিলেন আবেদন কপি, এটি হচ্ছে আপনাদের কনফার্মেশন লেটার, ঠিক আছে? সো বন্ধুরা, এই আবেদন কপিটি সহ আর এর সাথে আপনাদের আকাঙ্ক্ষিত ছবি এবং কি জাতীয় পরিচয়পত্র সহ স্ট্যাপলার করে আপনারা পরীক্ষার কেন্দ্রে নিয়ে উপস্থিত হয়ে ইনশাআল্লাহ পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সো বন্ধুরা, আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, একটু হলেও উপকারে এসেছে। সো বন্ধুরা, এই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আপনাদের পরীক্ষায় কী কী আসতে পারে সেই পরীক্ষার সাজেশন সম্পর্কে একটা ভিডিও আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। সো বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।